ঢাকার কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার খোলামোড়া এলাকার ক্যাপ্টেন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল মিন করিম। মানবতার কল্যাণে ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান মেম্বার সহ আরও অনেকে।